হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে দেখলাম যে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়, তারপর দেখলাম আপডেট করতে হয়, এখন আমরা দেখব কীভাবে ডাটা ডিলেট করতে হয়। তো ডিলেট গুই মোডে ডিলেট করলে এখানে ডিলেটে ক্লিক করলেই ডিলেট হবে, কিন্তু আপনি তো ডাটা যখন লোকাল হোস্ট ছাড়া কাজ করবেন তখন তো আর এই গুই মোড পাবেন না, তখন কীভাবে ডাটা ডিলেট করতে হবে তো সেটা দেখার জন্য আমরা এসকিউএলে গেলাম। তো ওইটার জন্য লিখতে হবে ডিলেট, ডিলেট কোয়ারি চালাইতে হবে। তো ডিলেট লেখার পর ডিলেট ফ্রম ফ্রম টেবিল নেম, টেবিল নেম আমার প্রোডাক্ট। আমি যখন ডিলেট ফ্রম টেবিল নেম দিব তখন টেবিলের প্রোডাক্ট টেবিলের যাবতীয় ডাটা ডিলেট হয়ে যাবে। তো আমার এরকম প্রয়োজন হতে পারে যে আমি সব ডাটা ডিলেট করতে চাই না, মানে আমি একটা ডাটা একটা ফিল্ডের ডাটা ডিলেট করতে চাই, হয়তো বা ID2 ID3 ডাটা ডিলেট করতে চাই, তখন এখানে লিখে দিতে হবে হোয়ার ID2, 2 নম্বর আইডি ডাটা ডিলেট করব। তো ঘোর রান করলে এখন যদি আমি ব্রাউজারে যাই 2 নম্বর অলরেডি ডিলেট হয়ে গেছে। তো এখন যদি 3 নম্বর ডাটা আছে, 3 নম্বরটা যদি ডিলেট করতে চাই তো আমি এখানে জাস্ট আইডিটা চেঞ্জ করে দিব। তো এখানে ID2 ছিল, 2 এখন ডাটা বেজে নেই, তো এখন যদি 3 দেই তাহলে ডিলেট ফ্রম প্রোডাক্ট হোয়ার ID3, 3-তে যখন ক্লিক করা হবে 3 নম্বরও ডিলেট হয়ে গেছে, আমার ডাটাবেজ ফাঁকা হয়ে গেছে। তো এটা হলো ডিলেটের কোয়ারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।